এই জুটির একটি আলোচিত নাম তিসা বাড়ি জেলা সদর থেকে আট কিলোমিটার উত্তরে ঢোলেরহাটের উত্তর ঠাকুরগাঁও গ্রামে বাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রে এম এ পাশ করে বর্তমানে ঢাকায় আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত আর মা সাবেক ব্যাংকার পরিবারটিতে শিক্ষক পুলিশ কর্মকর্তা ব্যাংকার সবই আছে তাদের শুধু অভাব ছিল ডাক্তারের তাই তিশাকে নিয়ে সেই স্বপ্ন বুননে বিভোর ছিলেন তার পরিবার তিন মেয়ের বড় মেয়ে তিশা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামও ছিল অনেক ভালো নাচ গান বিতর্ক আর ছবি আঁকাতে সেরা হয়। স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকেও পেয়েছে পুরস্কার তাই তিশাকে নিয়ে পরিবারের স্বপ্নটাও ছিল অনেক বেশি তবে পরিবারের সেই স্বপ্ন এখন ভেঙে খান খান তারা বলছেন স্কুলে তাদের স্বপ্ন সারথী হয়ে যে অভিভাবকের পাশে থাকার কথা আজ সেই অভিভাবকই হয়ে উঠল তাদের সর্বনাশের কারণ স্কুলের গভর্নর বডির সদস্য পঁয়ষট্টি বছরের মুস্তাকি হয়ে ওঠে ভক্ষক জানিয়ে তিশার পরিবার ও এলাকাবাসীর অভিযোগের অন্ত নেই ওর মা এখনো বলতেছে সে আমার মেয়ে সে যদি এখনো ফিরে আসে আমার অন্তরটা ভরে যাবে আনন্দে ভরে যাবে তার বাবাও বলতেছে আমার মেয়ে ফিরে আসুক আমি নিব মেটার সাথে দেখা হয়েছে মেটার তো আসার ব্যবহার সুন্দর ওরকম মেয়ে হয় না সম্পর্ক ভালো থাকায় তিশাকে নিয়ে অভিযোগ এবং আক্ষেপও অনেক বেশি তার দাদির আমার নাতিন খুব ভালো কিন্তু ওই যে কি করলে ওই কই করলে জোর কি খিলালে খিলা এরম করলে কিন্তু ওই শৈতান লোকটা দেখে এরম করলে আল্লাহ মালিকের জানে খারাপ লাগছে তো খুবই খারাপ লাগছে খারাপ খারাপ লাগছে আমার ছেলের জন্য লাগবে না পরিবারের অন্য সদস্যরা বলছেন সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যে মেয়েকে নিয়ে আজ সেই তাদের লজ্জার কারণ হয়ে দাঁড়ালো লোক লজ্জার ভয়ে এখন বাইরি থেকে বের হওয়াটাও যেন দায় হয়ে পড়েছে তিশার পরিবারের লোকজনের সর্বত্র হাসির পাত্র হিসেবে হেউ প্রতিপন্ন হতে হচ্ছে বলেও জানান তারা যাক নিয়ে গেছে যাক কিন্তু এই যে কতগুলো ফেসবুকে ছবি দিচ্ছে ইদানিং যে ছবিগুলো দিচ্ছে আমরা লজ্জা বাড়ি থেকে হতে পারতেছি না এমন অনেকে বলতেছে এখন আমরা ঘর আর বাড়ি ছাড়া কোনো পাশে যায় না এমন সমস্যা হয়ে গেছে বুঝছেন বর্তমান এখন এটা এটা আমরা বিচার চাই ও শয়তান কেন এরকম করতেছে ও তো হাঁটুর বয়সী একটা মেয়ে সবাই বলে অবাক হয় এই কথা শুনে তাহলে এর যে নিশ্চয়ই এটা রহস্য আছে না এটা করবে কেন খন্দকার মোস্তাক যে একটা খুব বড় একটা কালপ্রিট অবশ্যই কালপ্রিট বলবো এই মানুষটাকে পছন্দ করার কিছু নেই যে গভর্নিং বডির তাতা সদস্য তাকে কি এমন হলো পছন্দ করার ঠিক আছে এটা কোনোভাবেই বোধগম্যের মধ্যে আসতেছে না তো ডেফিনেটলি ওই মানুষটা তিশাকে দেখার পরে তাকে বিভিন্নভাবে পরিকল্পনা করেছে দীর্ঘ একটা সময় নিয়েছে তাকে অনেকগুলো ফাঁদে ফেলে তার জীবনটা শেষ করে দিয়েছে এখন এখন হচ্ছে অনেকটা হচ্ছে খন্দকার মোস্তাক তুরি দিচ্ছে যেভাবে বলছে সে সেভাবে করছে এবং সে করতে বাধ্য বাধ্য বলতে তার আর ফেরার পথ নেই সে মনে করছে তিশা। তবে তিশাকে নয় মোস্তাকেরই সমালোচনা করছেন ঠাকুরগাঁয়ের শিক্ষকরা তীষা ঠাকুরগার আমাদের পুরাতন ঠাকুর গার্মে সে ঢাকার একটা সুনামধন্য বিদ্যালয়ে লেখাপড়া করছে তার বাবার বিশাল যে স্বপ্ন ছিল মেয়েটাকে নিয়ে বেরিস্টারি করবে তাকে মেডিকেল পড়াবে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো তার ধনিস্বাদ হয়ে গেল একমাত্র এই কমিটির সদস্য মোস্তাক প্ররোচিত করেছে তাকে যে ট্র্যাপে ফেলে দিয়ে তাকে বিবাহ করে আজকে তার লাইফটাকে একটা মেয়ের লাইফকে নষ্ট করে দিয়েছে ফলে কিন্তু আমরা খুব শঙ্কিত একই সাথে সংকার হতাশাও এখন অভিভাবকদের তাদের প্রশ্ন স্কুলের অবুজ মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তায় বা কোথায় আর কিভাবেই বা বুঝবে কোথায় ঘাপটি মিলে বসে আছে কোন মোস্তাক বাংলাভিশন নিউজ ডেস্ক